হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক অ্যানাদার মাই নিউ ব্লগ। আমি আপনাদেরকে আজকে দেখাবো মালদ্বীপের মিড আইল্যান্ডের খুব সুন্দর একটা দৃশ্য। চলুন আজকে দেখা যাক গাইজ। আইল্যান্ড অনেক সুন্দর, পরিবেশটা প্রতিদিনই পরিষ্কার করে রাখে। চলুন দেখা যাক। এই আইল্যান্ডটাতে অনেক প্রচুর পরিমাণ টুরিস্ট আসে, কারণ আইল্যান্ডটা দেখতে অনেক সুন্দর। জোস দেখেন, চলুন আর একটু সামনে আগানো যাক। দেখছেন টুরিস্টটা বসার জন্য চেয়ার দিয়ে রাখছে সাগর পারে বীজের মধ্যে। অনেক সুন্দর একটা প্লেস, যদি আপনারা আসেন তাইলে বুঝতে পারবেন যে আসলে জায়গাটা অনেক সুন্দর। আর একটা কথা বলে রাখি, আজকে আমার সাথে কেউ নাই, কারণ মালে থেকে আমি অনেক দূরে, তার কারণে কোনো ফ্রেন্ড সার্কেল নাই, আমি একাই এদিকে এসেছি আমার একটা প্রয়োজনে কাজে। তার জন্য আপনাদেরকে একটু দেখাই, জায়গাটা অনেক সুন্দর তো তার কারণে দেখাইতেছি। হচ্ছে আর একটু দূরে আসলাম, আরো অনেকগুলো চেয়ার দিয়ে রাখছে বসার জন্য, টুরিস্টরা যাতে আসে, অনেকে ক্লান্ত হয় বসে বিশ্রাম নিতে পারে। আর এর সাথে হচ্ছে ওই যে একটা একটা রিসোর্ট, ওই রিসোর্টটার নাম হচ্ছে ডিগালি। অনেকগুলো রিসোর্ট আছে আশেপাশে, কারণ জায়গাটা অনেক সুন্দর। মালদ্বীপের কিন্তু এই গাছটা মনে হয় যে তাদের একটা জাতীয় গাছ, কারণ এই গাছটার থেকে যে একটা ফলের মতন হয় কাঁঠালের মতন, ওইটা দিয়ে চিপস বানানো যায়, তারপর তরকারিও পাক করে খেতে পারে।